কি অবস্থা সবার হ্যাঁ আমার অবস্থা খুব একটা ভালো না বুঝছেন হ্যাঁ কথাবার্তা বলতে গেলে একটু সচেতনভাবে বলতে হয় হ্যাঁ বুঝাশুনা বলতে হয় কার সম্পর্কে কী বলতেছি কাদের সম্পর্কে কী বলতেছি তাদের আসলে প্রতিভার ধারটা কতটুকু হ্যাঁ একদিন বলছি পরের দিনে এই যে শুরু হয়ে গেছে অ্যাকশন বাপ্পি চৌধুরী সাইমন সাদিক এদের নিয়ে উল্টাবেলা কথা বললাম না গতকালকে আজকে অ্যাকশন শুরু হয়ে গেছে ভাই ইউটিউবে ঢুকতে পারতেছি না ফেসবুকে ঢুকতে পারতেছি না ফেসবুকে ঢুকলে সাইমন সাদিক ইউটিউবে ঢুকলে বাপ্পি চৌধুরী বাপ্পী চৌধুরীর একটা সিনেমা ইউটিউবে মুক্তি পাইছে নাম হচ্ছে জয় বাংলা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা কি দুর্দান্ত লোকেশন কি দুর্দান্ত পরিচালনা ও পরিচালনা পরিচালনা করছে কাজী হায়াত কালজুই একজন পরিচালক যাই হোক তিনি যে বাপ্পি চৌধুরীর মতন প্রতিভাটা চোখের সামনে এতদিনে দেখছে এবং তাকে নিয়ে যে এই যে ওয়ার্কশপে ভালো কাজ করছে ঠিক আছে এটার কিন্তু প্রমাণ মিলছে বুঝছেন বিশাল প্রমাণ মিলছে ও এই সিনেমার আরেকটা কাস্টিংয়ের কথা বলি সেটা হচ্ছে এই সিনেমার নায়িকা যাহারামিতু এখন তো আমি চিন্তায় আছি বুঝছেন এত প্রতিভা এত প্রতিভা নিয়া সামনে এই যে আগুন সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতেছে যাহারামিতু ভাই এই জন্যই তো বলি আগুন সিনেমাটা কেন দর্শক চাইতেছিল না আগুন সিনেমাটাতে কেন শাকিব খানের ইন্টারেস্ট কম ছিল এখন বুঝতেছি আর কেন শাকিব খানের দেশি নায়িকাদের ভালো লাগে না এখন আরো ভালোভাবে ডিপলি বুঝতেছি ওই বাংলা জয় বাংলা সিনেমাটা দেখার পরে দেখে আসেন জয় বাংলা ইউটিউবে সার্চ দিলে সিনেমাটা চলে আসবে কি দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর রেখেছেন আমাদের কি দুর্দান্ত স্ক্রিপ্ট কি দুর্দান্ত লোকেশনে গল্পটা হয়েছে উনিশশো একাত্তর সালের প্রেক্ষাপটে কি দুর্দান্ত ভাবে আপনি একটা এমন মুভি দেখবেন যাই হোক এই মুভি নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিও ভাই দিব বুঝছেন একটু টাইম লাগবে ধৈর্য ধরেন সিনেমার প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আমি মনে করেন বিশ্লেষণ করবো আমার ওই ভিডিওতে এবার আসি সাইমন সাদিক ভাই ফেসবুকে ঢুকা যাইতেছে না ভাই ফেসবুকে ঢুকলেই দেখি সাইমন সাদিক সাইমন সাদিক সাইমন সাদিক চারিদিকে হ্যাঁ অপারেশন জ্যাকপোর্টের কথা শুনতেছি সাইমন সাদিক একটা অন্যরকম একটা অবতারে ধরা দিবেন অপারেশন জ্যাকপোর্টে তো অনেকগুলো কাস্টিং কিন্তু সাইমন সাদিক ইতিমধ্যে আবার ধামাকার উপর ধামাকা নিয়ে আসছে হ্যাঁ শেষবাজি শেষবাজি দিয়ে শেষমেশ একটা ট্রাই করতেছে সাইমন সাদিক কিন্তু দেখেন কোয়েন্সিডেন্সলি এমন টাইমে তার এই শেষবাজি আসতেছে যে গতকালকে আমি সাইমন সাদিককে নিয়ে একটা কথা বলছি এরই মধ্যে যে শেষবাজি সে করে ফেলছে এটা আমি জানি না দেখেন শেষবাজি মুক্তি পাইতেছে জানুয়ারির উনিশ তারিখে হাসান পরিচালিত এই সিনেমার নায়িকা হচ্ছে শিরিন শিলা এই সিনেমার শুটিং হয়েছে রাজধানী এবং রাজশাহীর বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে এই সিনেমার গল্প জুয়া খেলে কীভাবে একটা ছেলে ধ্বংসের পথের দিকে আগে যায় সেটাই দেখাবে এই সিনেমার ডিরেক্টর এই সিনেমা জুড়ে এছাড়াও আরও সুন্দর সুন্দর অ্যাকশন দৃশ্য ভিএফএক্সের অনবদ্য কাজ এই সিনেমায় আপনারা দেখতে পারবেন এবং যদি বলি যে এই সিনেমার এখন যে আপডেটটা আসছে এই সিনেমার একটা পোস্টার রিলিজ দিছে সাইমন সাদিকের অফিসিয়াল পেজে সেই পোস্টারটা আমি দেখতে পাইছি এবং দেখার পর আমার মনে হয় না যেটা আসলে কোনো বাংলাদেশের নায়ক বিশ্বাস করেন এতক্ষণ যা বলছি বলছি ওইগুলো সব ফেক থাকলেও থাকতে পারে কিন্তু এখন যে কথাটা বলতেছি এটা সিরিয়াস কেরিয়ারের শুরুর দিকে কিন্তু সাইমন সাদিক ভালোই করতেছিল বুঝছেন হ্যাঁ একটা সম্ভাবনা কিন্তু জাগাই ছিল ওই যে তার জি হুজুর এবং পোরামন সিনেমার মাধ্যমে সে কিন্তু ভালো একটা স্বাক্ষর রেখেছিল যে না সে আগামী সুপারস্টার যদিও তার কন্ঠে একটু প্রবলেম সেটা কোনো বড় ব্যাপার না বড় ইস্যু না হ্যাঁ কিন্তু তারা কিন্তু আসলে একটা অন্যরকম ভাবসাব নিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছিল কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ করে তার খাপসারা হয়ে যায় হ্যাঁ এই খাপসারা ভাবটা আমার মনে হয় এবার কাটতে চলেছে তার এই শেষবাজি দিয়ে যদি শেষমেশ হয় রক্ষা দেখার বিষয় যে শেষবাজি সিনেমাটার মেকিং কেমন হয় পোস্টার দেখে মনে হচ্ছে যে ভালো কিছু হতে পারে তবে আমার মনে হয় এইখানেও ভিএফএক্সের কারিশমা কম থাকবে না যেমনটা আমরা যন্ত্রণা মুভিতে দেখেছিলাম কেন বলতেছি আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন পোস্টারটার দিকে দেখবেন পোস্টারের মধ্যে ভিএফএক্স এর কিছু কারিশমা আছে পোস্টারটা কিন্তু এমনিতে ভালো দেখে মনে হবে তামিল তামিল একটা ভাইব আছে হ্যাঁ এবং মনে হবে যে গল্পটাও না জানি কি ধরনের একটা গল্প হবে থ্রিলার ঘরনার গল্প হবে হ্যাঁ কিন্তু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন অ্যাকশন দৃশ্যগুলোতে যে সমস্ত ভিএফএক্স ওই যে পিস্তল দিয়ে গুলি করলে যে আলু বের হয় অথবা পিস্তল দিয়ে গুলি করলে যে আপনার এমন এমন ভিএফএক্সের ঝলকানি মারে সেই সমস্ত ঝলকানি যেই সিনেমায় থাকবে এটা কিন্তু কিছুটা আন্দাজ করা যাইতেছে তো যাই হোক আগের থেকে এত নেগেটিভিটি ছড়ানো উচিত হবে না সিনেমাটা আগে আসুক তারপর আমরা বিচার বিবেচনা করব। এবং ট্রেলারটি যারা আসলেও কিছুটা বোঝা যাবে আসলে ব্যাপারটা কি হতে চলেছে তো যাই হোক আপাতত পোস্টার দেখে আমার কাছে মনে হচ্ছে যে না বাজি দিয়া শেষমেশে একটা ট্রাই করাই যেতে পারে সাইমন সাদিকের কেরিয়ারটা বাঁচানোর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই অবশ্যই জয় বাংলার রিভিউ আমি আনবো সেটা কিন্তু একটু স্পেশাল হবে